বিশ্বের 210টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস। প্রতি সেকেন্ডে মারা যাচ্ছে 4 জন এবং প্রতি সেকেন্ডে আক্রান্ত হচ্ছে প্রায় 73 জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 30 লাখ এবং 2 লাখের বেশি মানুষ মারা গেছে। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 6,000 মানুষ আক্রান্ত, মারা গেছে 150 শতাধিক। বাংলাদেশে মৃত্যুর হার আমরা কমাতে পারছি না, দক্ষিণ এশিয়ার মধ্যে একটুখানি বেশি বাংলাদেশের মৃত্যুর হার। এই যখন পরিস্থিতি, তখন আশার আলো হয়ে এসেছে প্লাজমা থেরাপি। বাংলাদেশে শুরু হতে যাচ্ছে প্লাজমা থেরাপি। এটি স্প্যানিশ ফ্লু অর্থাৎ 1918 সালে, প্রায় 100 বছর বেশি সময় আগে এই থেরাপি শুরু হয়েছে এবং অনেক মানুষের জীবন বাঁচানো গেছে। এরপরে সার্স মার্চ থেকে শুরু করে ইবোলা, বিভিন্ন মহামারীতে এই প্লাজমা থেরাপি কাজে এসেছে। বাংলাদেশে যখন করোনা পরিস্থিতির এই অবস্থা, তখন আমাদের আশার আলো জাগাচ্ছেন কিছু চিকিৎসক গবেষক। আমার সাথে এই মুহূর্তে আছেন ঢাকা মেডিকেলের অধ্যাপক এম এ খান। স্যারের কাছে আমরা একটু জানবো, স্যার, এই প্লাজমা থেরাপি বাংলাদেশে শুরু করতে যাচ্ছেন, এটি কীভাবে কাজ করে এবং সামগ্রিক বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলবো। স্যার, আমরা এই প্লাজমা থেরাপির ইতিহাসটা দেখেছি যে এটি ভালো কাজে দিচ্ছে, আপনারা শুরু করতে যাচ্ছেন, এটি আসলে কীভাবে করা হবে এবং প্লাজমা থেরাপিটা আসলে কী? প্লাজমা থেরাপি হলো যেসব COVID-19 রোগীরা সুস্থ হয়ে গেছেন তাদের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করে যেটা থাকে ওটাকেই আমরা বলে থাকি কনভালেসেন্ট প্লাজমা, কারণ এর প্লাজমার মধ্যে স্পেসিফিক নিউট্রালাইজিং অ্যান্টিবডি রয়েছে। যে অ্যান্টিবডিগুলো ভাইরাসের সঙ্গে লেগে ওটাকে অকেজো করে দেয় এবং আলটিমেটলি পরে ওই ভাইরাসগুলো শরীর থেকে কমতে থাকে বা নিষ্ক্রিয় হয়ে যায়। এটাই হলো প্লাজমা থেরাপির মূল থিম। এবং প্লাজমা থেরাপি বহু পুরানো একটা চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে। করোনা ভাইরাসের যেহেতু কোনো চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত শুরু হয় নাই এবং ভ্যাকসিন অথবা সুনির্দিষ্ট চিকিৎসা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই প্লাজমা থেরাপি দিলে অনেক দেশেই শুরু হয়েছে এবং FDA এটাকে অ্যাপ্রুভ করেছে, দেখা গেছে এর একটা সুফল পাওয়া যেতে পারে বা পাওয়া যাচ্ছে। এটারই সূত্র ধরে আমরা বাংলাদেশেও কোনো অংশে পিছিয়ে নেই, আমরাও শুরু করতে যাচ্ছি এই গবেষণামূলক কাজটি এবং ইতিমধ্যে ডিজি অফিস এটা প্রোটোকল নিয়েছেন আমাদের থেকে এবং আমরা আশা করি মে মাসের প্রথম সপ্তাহের দিকে এই কার্যক্রম শুরু করতে পারব সব কিছু ঠিক থাকলে। ধন্যবাদ স্যার। এটা কোন রোগীদের জন্য দেওয়া যাবে? আমরা দেখছি বাংলাদেশে শিশু মারা যাচ্ছে, আবার খুব ইয়াং যারা তারা মারা যাচ্ছে, এটা আসলে এই প্লাজমা থেরাপি কাদের জন্য? প্লাজমা থেরাপি আসলে সবের জন্যই। প্লাজমা থেরাপি আমরা যেসব রোগীরা সিভিয়ারলি ইল এবং ক্রিটিক্যালি ইল, কারণ আপনারা জানেন যেসব রোগীর COVID-19 আক্রান্ত হয়েছেন তারা, তাদের 80% রোগী ভালো হয়ে যান, এর মধ্যে 20% রোগী হাসপাতালে ভর্তি হতে হয়। তাদের মধ্যে যারা অপনতি সিভিয়ারলি ইল হয়ে যান অথবা ক্রিটিক্যালি ইল, যাদের আশঙ্কা খারাপ হয়ে যাচ্ছে, তাদের ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে, এইসব রোগীকেই আমরা আগামভাবে আমরা এই প্লাজমা দেওয়ার চিন্তাভাবনা করছি। তার মানে যেসব রোগী ভেন্টিলেশনে যায় কিংবা খুব ক্রিটিক্যাল হয়, পূর্বে দিতে পারলে ভালো, যিনি প্লাজমা দিবেন, মানে প্লাজমাটা সংগ্রহ করা হবে কার থেকে? প্লাজমা যে রোগী একসময় এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তার পরপর 2 বার অবশ্যই RT-PCR নেগেটিভ হতে হবে। একসময় পজিটিভ ছিল, এটা নেগেটিভ হয়ে গেছে, ওনার মধ্যে কোনো সিমটম নাই এবং কমপক্ষে 14 দিন বা 28 দিন গ্যাপ থাকতে হবে সুস্থ হওয়ার পরে, তখন তার প্লাজমা শরীর থেকে আমরা সংগ্রহ করব এবং অবশ্যই তার অন্য কোনো রোগ থাকতে পারবে না। যিনি প্লাজমা দিবেন, তিনি প্লাজমা দিলে এটি তার জন্য কোনো ক্ষতির কারণ হবে কি না? না, কোন সময় তার আশা করা যায় সমস্যা হবে না, বিকজ এটা একটা অনেকটা ব্লাড ডোনেট করার মতোই। আমরা যেভাবে ব্লাড ডোনেট করি, ব্লাড ডোনেট করার জন্য উদ্বুদ্ধ করি, এই জিনিসটা অনেকটা সেরকমই, মানে যিনি দেবেন তার কোনো ক্ষতি হবে না, সমস্যা হওয়ার কথা না। এইটা নিয়ে আমরা কবে বাংলাদেশে শুরু হতে পারে? আমরা আশা করি এটা সব কিছু প্রক্রিয়া যদি ঠিকমতো চলে তাহলে মে মাসের প্রথম সপ্তাহে হয়তো বা এটা শুরু হতে পারে। করোনা চিকিৎসায় জটিল রোগী যারা কিংবা যাদের ভেন্টিলেশন লাগবে কিংবা যাদের অবস্থা গুরুতর, এমন রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এই প্লাজমা থেরাপি শুরু হতে যাচ্ছে, এটি অবশ্যই আমাদের জন্য খুবই আশার একটি খবর।
এখন দেখা যাক শুরু হলে এটি কোন পর্যায়ে যায়। তবে যুক্তরাষ্ট্র, ইতালি, কানাডা, পাশের দেশ ভারত, পাকিস্তানেও শুরু হয়েছে এই প্লাজমা থেরাপি। বাংলাদেশ হয়তো একটু পরেই, স্যার বলছিলেন যে তিনি অনেক আগে থেকে এটি নিয়ে সরকারের কিংবা উচ্চমহলে এটি নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সবশেষ তিনি হয়তো সেটি সফল হতে যাচ্ছেন। এখন বাংলাদেশে করোনা মৃত্যু হার কমাতে আশা করা যায় যে এই প্লাজমা থেরাপি খুবই কাজে দেবে এবং বাংলাদেশে করোনা রোগীদের মৃত্যু হার কমবে। সবাই ভালো থাকে।